আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলা্লাহি ওয়া আমিল সলিহা ওয়া ক্বালা মিনাল মুসলিমীন। আর তারছে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা ফুসিলাত আয়াত নম্বর তেত্রিশ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত জেদ্দা থেকে এক ভাইয়ের একটি প্রশ্ন যে রসুল্লাহ সাল্লাহসাল্লামের নামে ওমরা করা যাবে নি আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আলসালাম সম্মানিত ভাই আমরা আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি এবং আমাদের ভালোবাসা অবশ্যই রাখতে হবে নবী মোহাম্মদ সাল্লামের সঙ্গে এবং সকল আল্লাহর পরে সকল কিছুর সে তাঁকেই বেশি ভালোবাসতে হবে কিন্তু এমন ভালোবাসা যাবে না যে ভালোবাসার নজির সাহাবায় কেরামের মধ্যেও নেই নবী করিম সাল্লা জামানায় বা তার ইন্তেকালের পরে সাহাবায় কেরাম কি জীবিত ছিলেন না অবশ্যই ছিলেন তাঁরা কি রসুল্লা সাল্লা পক্ষ থেকে অমরা করেছেন এমন কোনো হাদিস কোনো বাপের বেটা আছে দেখাইতে পারে নেই কেউ নেই কেউ করেননি বরং রসুল্লাহলামের জন্য আমাদের করণীয়টা কি তার এত্তেবা করা আনুগত্য করা তার ওপর দরুদ এবং সালাম পেশ করা এটা শিক্ষা দিয়েছে। তা আপনি আমি দরুদ এবং সালাম বেশি করে নবীর ওপর পরব তার আনুগত্য করব। কিন্তু নবী করিম সাল্লাহ ইসলাম তাঁর পক্ষ থেকে কোনো সাহাবায়কেরামকে কি বলেছেন যে আমার পক্ষ থেকে ওমরা করো অথবা তার মৃত্যুর পর কোনো সাহাবায়কেরাম কি নবীর পক্ষে উমরা করেছেন করেননি আর ওমরা কেন করা হয় যে যাতে করে আল্লাহ নবী ইসলাম বলতেছেন তোমরা কারণ হজ ওমরা বেশি করে করলে মানুষের গোনা কেটে যায় এবং দারিদ্রতা বিমোচন হয় তা রসুল্লাহ ইসলামের পক্ষ থেকে যদি আমরা ওমরা করি তার মানে ইসলামের গোনা কেটে যাবে তাই না আস্তাফরুল্লা আস্তাফরুল্লাহ তা রসুল্লাহামে কি গোনা ছিল এরকম আল্লাহ তো তার পূর্বের পরে সকল কিছু ক্ষমা করে দিয়েছেন আল্লাহ নবীর গোনা কি ছিল তা আমরা তার জন্য তার পক্ষ থেকে আমরা করতে হবে ভাই নিজেরটা করেন নিজের পক্ষ থেকে করেন হ্যাঁ তবে নবী করিমালাম রামকে বলেছেন যে বাবা মায়ের পক্ষ থেকে তারা যদি খুব বিরুদ্ধ হয়ে গেছে জীবিত হোক বা মৃত হোক আসতে পারবে না আমরা করতে পারবে না তাহলে তাদের পক্ষ থেকে অথবা মৃত্যু হলে তাদের পক্ষ থেকে করা যাবে সেটা করতে পারেন কিন্তু সাহাবাহরাম কি রসুল্লাহ ইসলামের পক্ষ থেকে আমরা করেছেন এর কোনো প্রমাণ নেই কাজেই এমন কোন কাজ করবো না যেটা শরীয়তে নাই আর মানে আমেলা আমেল আল্লাহ আলাহামরু নফা ভারত যে ব্যক্তি এমন কোনো আমল করে যেটা তার দলিল ভিত্তিক নয় সেটা বাতিল কাজেই বরং আল্লাহ নবীর আনুগত্য করুন তার উপর বেশি করে দরুদ পড়ুন তার উপর সালাদ পেশ করুন এবং তার কথা মোতাবেক আমল করুন ইনশাআল্লাহ তাতেই ফায়দা রয়েছে আর রসুল্লাহ সাল্লা ইসলামের নামে ওমরা করতে হবে এর কোনো প্রমাণ নেই অতএব আমাদের এটা করা ঠিক নয় আল্লাহ আলম বিশ্বাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ